হাই এভরিওয়ান ডিভাইন এঞ্জেলিভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি ঋণই আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধু এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং পুরোপুরি টাইমলেস রিডিং এটা অল স্টার সায়েন্সের জন্য মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন এছাড়াও মেল ফিমেল ম্যারিড ম্যারেড কমিটেড সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন বাকি ইনফরমেশান মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস জেমস্টোন সেজ এনি হিলিং অয়েলস ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে এছাড়াও এই ভিডিওটি আপনারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষেও কিন্তু দেখতে পারেন প্রতি মাসে থাকবে একটি গিওয়েভে গিভএেতে পার্টিসিপেট করার জন্য কমেন্ট করতে কিন্তু ভুলবেন না খুব ভালো থাকবেন আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন আজকের ভিডিওর যে টপিক সেটা হলো যে এই মুহূর্তে আপনার মানে বর্তমান পরিস্থিতি কি চলছে মানে আপনি এখন কোথায় দাঁড়িয়ে আছেন আপনার কারেন্ট সিচুয়েশন প্লাস যেটা চেক করব সেটা হলো যে এমন কি ঘটনা রয়েছে আপনার জীবনের মানে এমন কোন ঘটনার অস্তিত্ব রয়েছে যেটা রয়েছে কিন্তু সেটা বুঝতে পারা যাচ্ছে না মানে সেটা বোঝা যাচ্ছে না কিন্তু তার অস্তিত্বটা রয়েছে হুম তো সেটা কিভাবে দেখবো আমরা সেটাই আজকের আলোচনার টপিক যে কিভাবে জানতে পারবেন আপনি ইউনিভার্স কি গাইড করছে আপনাকে তো প্রথমে দেখে নেবো যে আপনার বর্তমান অবস্থা কি চলছে আপনার জীবনে কি কারেন্ট সিচুয়েশান চলছে ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস থ্যাংক ইউ প্লিজ পজিটিভ থাকবেন থ্যাংক ইউ

আপনি এখন যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছেন রিলেশনশিপ বেসড কিছু সিচুয়েশান তো আপনার লাইফে চলছেই চলছে হুম অত্যধিক পরিমাণে হার্ট ব্রেক হয়েছে হার্ট ব্রেক হয়েছে আপনার সেটা এখানে দেখতে পাচ্ছি খুব রিসেন্ট আপনাদের লাইফে কোনো নতুন মানুষ এসেছে বা কথাবার্তা চলছে কিছু মানুষ আছে যারা সত্যি আপনাদের জীবনে কিন্তু এন্ট্রি করতে চায় এবং সেটা কিন্তু লং টার্মের জন্য এমন নয় যে শর্ট টার্ম নয় একদম লং টার্মের জন্য আপনার লাইফে কিন্তু কেউ আসতে চায় এবং বিশ্বাস করুন এই ইনি কিন্তু আপনার লাইফে সোলমেট এনার্জি যদি কোনো মানুষ রিসেন্ট জবে থেকে আপনি রিডিংটি দেখছেন যেদিন থেকে দেখছেন সেদিন থেকে যদি কোনো মানুষ আপনার জীবনে আসে হুম সেই মানুষটি জানবেন আপনার জীবনের সোলমেট এর জন্যই আপনি এতদিন ওয়েট করেছিলেন ওভারঅল একটা এনার্জি আপনার রয়েছে যে আপনি লাইফে একটা না ফুলফিলমেন্ট আপনার হতে চলেছে কিছু এমন জিনিস যেটা না পাওয়া থেকে গিয়েছিল না হওয়া থেকে গিয়েছিল না করা থেকে গিয়েছিল সেই জিনিসগুলোর কিন্তু আলটিমেট ফুলফিলমেন্ট আপনার লাইফে হচ্ছে হুম আপনি আস্তে আস্তে বুঝতে পারছেন অনেকটা বুঝতে পেরেছেন অনেকটা বুঝতে পারছেন না আশা করব সেটা আস্তে আস্তে বুঝতে পারবেন এবং একটা নিউ বিগিনিং হচ্ছে আপনার জীবনে নতুন কোন একটা না দেখবেন যদি আপনি কোনো নতুন ধরুন সাপোজ আপনি কোনো চাকরি করছেন ঠিক আছে সেই চাকরিতেও না একটা নিউ বিগিনিংয়ের একটা পথ কিন্তু আপনি খুঁজে পাবেন এবং সেই পথটা এমন একটা পথ হবে যেখানে আপনি দেখবেন একটা পজিটিভিটি থাকবে পুরো ইউনিভার্স আপনাকে এই অ্যালাইনমেন্টের জন্য রেডি হয়ে যাবে পুরো ইউনিভার্স আপনাকে এই সিচুয়েশানটা ক্রিয়েট করাতে রেডি হয়ে যাবে প্রতিটা মোমেন্টে দেখবেন যে স্ট্রাগেলিং পিরিয়ড যেই সিচুয়েশান যেই বাধা প্রতিটা মোমেন্টে আপনার এরকম ফিল হতে পারে যে আপনার একটা স্টেপ নেওয়ার আগেই সেখানে যেন কিছু এমন সিচুয়েশন আছে যেটা সেটাকে টেনে ধরে রেখে দিয়েছে সেই সিচুয়েশনটা থেকে আপনি বেরিয়ে যাবেন এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছি আপনি আপনার নিজের লক্ষ্যে কিন্তু স্থির হচ্ছেন আস্তে আস্তে আগে যেই সিচুয়েশানটা আপনি ক্রিয়েট করেছিলেন এতদিন ধরুন সেই সিচুয়েশানটায় আপনি এগোতে পারছিলেন না সেই সিচুয়েশানটাও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি আপনি নিজের লক্ষ্যে আলটিমেট না আপনি স্থির হয়ে গেছেন যে আমার কি চাই কারণ আপনি প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত প্রচণ্ড পরিমাণে সিচুয়েশানের কাছে বিপর্যস্ত ইভেন মানুষজনও আপনাকে বুঝতে পারেনি তো আপনি আলটিমেট একটা জিনিসই ঠিক করেছেন যে সেই একটা কথা আছে না একলা রে বিষয়টা একটু এরকমই হয়ে গেছে যে আপনি কারোর লাইফে আর ইন্টারফেয়ার করতে চাইছেন না কোনো একটা জায়গা থেকে আপনার এরকম ফিল হচ্ছে যে যদি ও আমাকে অ্যাকসেপ্ট করে তো আমাকে নর্মাল অ্যাকসেপ্ট করুক যদি আমাকে অ্যাকসেপ্ট না করে তো আমি ঠিক আছি নিজেকে মানে কি বলবো আপনাকে যে নিজেকে যে প্রুফ করা সেই প্রুফ করার মেন্টালিটিটা আপনার কাছ আপনার অনেকটা চলে গেছে আপনি নিজেকে কারোর কাছে প্রুফ করতে চান না আর তাই তো তো এই এনার্জিটাই কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি তার সঙ্গে আর একটা কি জিনিস জানেন তো বারবার বারবার মানুষের কাছে নিজেকে প্রুফ করতে করতে প্রুফ করতে করতে আপনি হাঁপিয়ে গেছেন আপনি নিজেও বুঝতে পারছেন যে এতটা বোধহয় কোনো দরকার ছিল না তাই না একটা সার্টেন টাইমের পরে আমাদের কি হয় বলুন তো যে আমাকে এবারে ওরও একটু বোঝা উচিত এবারে ওরও হয়তো আমাকে একটু সময় দেওয়া উচিত কিন্তু যাই সিচুয়েশন হোক না কেন আপনি কিন্তু আলটিমেট যে আপনার একটা হ্যাপি ফ্যামিলি লাইফে এন্টার করার ইচ্ছে আপনার একটা হ্যাপি ফ্যামিলি লাইফে আপনি নিজে চান যে হ্যাঁ আমারও জীবনের একটা ফুলফিলমেন্ট হোক সেই ফুলফিলমেন্টটা কিন্তু আলটিমেট আপনার পূরণ হতে চলেছে সেই ফুলফিলমেন্টটা আপনার কমপ্লিট হতে চলেছে একটা কমপ্লিশান আপনি আপনার লাইফে চেক মানে দেখতে পাবেন ঠিক আছে তার সঙ্গে আরও একটা জিনিস যে এতদিন থেকে আপনি যেই স্ট্রাগেল করছেন কেরিয়ারে বলুন আপনার রিলেশনশিপে বলুন আপনার ফ্যামিলি লাইফে বলুন সেই স্ট্রাগেলিং পিরিয়ডটাও না কোনো একটা জায়গায় আপনার শেষ হয়ে যাচ্ছে শেষ হতে চলেছে আপনি আলটিমেট একটা হ্যাপি ফ্যামিলি লাইফ পাবেন বন্ধু এইবারে দেখে নেব আমি দুটো এনার্জি রেখেছি যে আপনার কারেন্ট আমি দুটো কার্ড থেকে আজকে করব সেই কারণেই যে এমন কি ঘটনা রয়েছে যার অস্তিত্ব রয়েছে কিন্তু আপনি বুঝতে পারছেন না এত কিছুর পরেও ধরুন হচ্ছে সব কিছুই চলছে সব সিচুয়েশন ঠিক করেই চলছে আলটিমেট কিন্তু কোথাও যেন একটা সেই বাধা কেন আসছে সেই বাধা এবং কি আছে এমন হিডেন সিক্রেট ওকে একটা হচ্ছে এগোতে দেওয়ার বাধা আপনি যখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছেন যখনই কোনো ডিসিশান নিচ্ছেন যখনই কোনো পরিস্থিতিতে এগোনার চেষ্টা করছেন সেখানে প্রথম যে সিচুয়েশানটা ক্রিয়েট হচ্ছে কি জানেন তো সেটা হচ্ছে যে আপনাকে এগোতে দেওয়ার বাধা ঠিক আছে কিন্তু ট্রাস্ট মি যেই সিচুয়েশানটা আপনি বুঝতে পারছেন না সেটা হচ্ছে ডিভাইন ব্লেসিংস ঈশ্বর চান ভগবান চাইছেন এই ইউনিভার্স চাইছে আপনার কাছে এই বিষয়গুলোর অ্যালাইনমেন্ট হোক এই বিষয়গুলো আপনার কাছে আসুক সেগুলো কি কি প্রথমত আপনার জীবনের অ্যাবান্ডেন্স আসুক দ্বিতীয়ত হচ্ছে আপনার জীবনের ব্যালেন্স আসুক থার্ড হচ্ছে আপনার জীবনের সোলমেট আসুক এবং হ্যাঁ আলটিমেট আপনার জীবনের সোলমেট কিন্তু আসতে চাইছে এবং আসবেও শুরুটা কি হয়েছিল আপনি চাইছেন এবং ইউনিভার্সও চাইছে তাহলে দুটো জিনিস কোনো একটা জায়গা থেকে এক হয়ে গেল না তাহলে যখনই দুটো সিচুয়েশান আপনার চাওয়ার আর ইউনিভার্সের চাওয়া যখন দুটো অ্যালাইনমেন্ট হয়ে যায় যখন দুটো এক হয়ে যায় তখন আপনাকে একটা জিনিস ভাবতে হবে আপনার যদি কোনো জায়গায় মনে হচ্ছে যে আমি এই কাজটা করব আপনি বলুন যদি মনে হচ্ছে আমি করব না সেটাও আপনি বলুন আপনাকে যেমন রাগ দেখাতে হবে আপনাকে তেমন আনন্দ দেখাতে হবে আপনাকে তেমন মন খারাপও দেখাতে হবে আপনার ইমোশানটা আপনাকে দেখাতে হবে আপনি অ্যাঙ্গেলে মানে একটা এই যে থ্রি ডি ডাইমেনশান আছে না থ্রি ডি ওয়ার্ল্ড আমাদের ঠিক আছে আপনি এখানে না লুপে আটকে গেছেন এখান থেকে আপনাকে বেরোতে হবে বারবার আপনি একটা এই যে অ্যাঙ্গেল এখান থেকে এখানে যাচ্ছেন এখানে আটকে গেলেন ধরুন আপনার খুব রাগ হয়েছে আপনি ধরুন এই এই ডাইমেনশানে আছেন আপনার খুব রাগ হয়েছে আপনি এখান থেকে এখানে যাচ্ছেন রাগ হয়েছে রাগ দেখাতে হবে আপনি দেখান আপনি কি করছেন এখানেই দাঁড়িয়ে আছেন আপনি রাগ দেখাচ্ছেন না তখন কি আপনার মানুষরা বুঝতে পারবে না না আপনার ফ্যামিলি মেম্বার্সরা বুঝতে পারবে যে আদৌ কি আপনার খারাপ লাগছে কথাটাতে তখন তারা আপনাকে আরও বলতে থাকবে আরও বলতে থাকবে তার রেজাল্ট কি হবে বলুন তো আপনি রেগে যাবেন আপনি রেগে যাচ্ছেন এই সিচুয়েশানটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে তবেই না আপনি লাইফে গ্রোথ আনতে পারবেন এবং দেখুন এখানে বিশ্বাস করতে পারবেন না টেরোর মধ্যে সব থেকে আমার প্রিয় কার্ডগুলো এখানে এসেছে একদম সত্যি বলতে কি একটা ইমোশান যে ইমোশানটা আপনি পিছনে ফেলে দিয়েছিলেন সেই ইমোশানটা আপনার লাইফে আবার আসতে পারে আপনি ডিভাইনের সঙ্গে অ্যালাইনমেন্ট করুন নিজেকে এবং সেই ব্যালেন্সটা নিয়ে আসাটা দরকার কেরিয়ার আছে ঠিক আছে কোনো ব্যাপার না রিলেশানশিপকে কেরিয়ারকে ফ্যামিলিকে ব্যালেন্স করতে জানতে হবে আপনাকে সেই জায়গাটা আপনাকে তৈরি করতে জানতে হবে এবং ডিভাইন কিন্তু আপনাকে হেল্প করবে এই সিচুয়েশানটা আপনি একটা আপনার এরকম ফিল হতে পারে যে আমি দু নৌকায় পা দিয়ে হাঁটছি না তো সেই জায়গাটা আপনিই ঠিক করতে পারবেন না আপনাকে তো এই জায়গাটা কেউ ঠিক করতে পারবে না বন্ধু আপনিই পারবেন আপনাকে এই সিচুয়েশানটা থেকে বের করতে এবং এগুলো হিডেন সিচুয়েশন যেটা আপনার লাইফে আছে এই যে মানুষটি যে মানুষটি আপনার সঙ্গে সত্যি হ্যাপি ফ্যামিলি লাইফ কাটাতে চায় এবং যে মানুষটি সত্যি আপনার জীবনের একটা ডিভাইন ব্লেসিংস হয়ে এসেছে না এই মানুষটিকে কিন্তু হেল্প আপনিই করতে পারবেন ঠিক আছে এটা একটা মাথায় রাখবেন আর সব থেকে বড় কথা যে আপনার জীবনের আলটিমেট আপনার চাওয়া এবং ইউনিভার্সের চাওয়া আমরা বলি না যে ভগবান বোধহয় আমারটা দেখতে পাচ্ছে না এত কিছু করছি তবু ঈশ্বর আমারটা দেখতে পাচ্ছেন না কেন কারণ সেই সঠিক সময়টা আসেনি এটা হতে পারে হুম তো এই একটা এনার্জি আপনার দেখতে পাচ্ছি আরও দেখে নেব কি গাইডেন্স আছে থ্যাংক ইউ এঞ্জেলস কি মেসেজ দিতে চাইছে আপনাকে এই মুহূর্তে রিকভারির এনার্জি এসেছে প্রথম কার্ডটা নেব রিকাভারির এনার্জি এসেছে যদি কোনো বাজে সিচুয়েশানে থাকেন সেখান থেকে অবশ্যই আপনি রিকভার করবেন এবং যদি হেলথ রিলেটেড কোনো প্রবলেম থেকে থাকে না সেখান থেকেও কিন্তু রিকভারি আচ্ছা এখানে আর একটা জিনিস যদি কারোর হেলথের জন্য প্রচুর টাকা পয়সা খরচা হচ্ছে ধরুন যেই কারণে করছেন সেটাতে কিন্তু আপনি ফ্রুটফুল রেজাল্ট পাবেন রোম্যান্স আমি বললাম না এঞ্জেলস আপনাকে বারবার এটাই ক্লিয়ার করতে চাইছে যে হ্যাঁ আপনার জীবনের সত্যিই সোলমেট আসতে চলেছে এবং পারফেক্ট টাইমিং অ্যান্ড বটম অফ দ্য ডেক ইন দ্য নিয়ার ফিউচার অবশ্যই আপনার জন্য এটা সঠিক সময় এবং তার সঙ্গে এসেছে নো নিড টু ওয়ারি চিন্তা করবেন না সিচুয়েশান চেঞ্জ হচ্ছে এবং হবেও এই হিডেন সিচুয়েশনগুলোকে যখনই আপনি ঠিক করতে পারবেন ঠিক করে নেবেন দেখবেন পরিস্থিতি না অনেকটা আপনার কন্ট্রোলে এসে গেছে আপনি কন্ট্রোল করতে পারবেন পরিস্থিতিকে এবং আপনাকে ব্যালেন্স করতে জানতে হবে পারফেক্ট টাইমিং আছে আপনি অ্যাকশান নিন এবং চিন্তা করবেন না সিচুয়েশান আপনা আপনি ঠিক হতে থাকবে আর ইন দ্য নিউ ফিউচার খুব তাড়াতাড়ি দেখবেন আপনার সিচুয়েশানটা কিন্তু কন্ট্রোলে এসে যাবে ওকে তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন আর শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে ফ্যামিলির সঙ্গে যতটা যাদেরও এই সিচুয়েশানটা তাদের জন্য হেল্পফুল হবে বলে আপনার মনে হবে প্লিজ শেয়ার করবেন আর গিভঅ্যাতে পার্টিসিপেট করার জন্য কমেন্ট করবেন নিজের যত্ন নিন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ওকে খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টেক কেয়ার বাই